It is Ramadan. আসসালামু আলাইকুম, আবারও স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে রমজান আর ডেট উইথ ডক্টর জাকির। ডক্টর জাকির, রমজান মাস ছাড়া আর কোনো রোজা কি আছে যেটা আমাদের মুসলিমদের পালন করা উচিত? রোজাকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফরজ রোজা যেটা আবশ্যিক, আর একটা ঐচ্ছিক রোজা, ইচ্ছে করলে রাখতে পারেন, এটা আবশ্যিক না। এই ঐচ্ছিক রোজা সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আবশ্যিক রোজার কথা যদি বলতে হয়, এটাকে আবার চার ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথমটা নিয়ে আমরা আলোচনা করছি, রমজান মাসে আমরা যে আবশ্যিক রোজা পালন করি। দ্বিতীয়টা হচ্ছে, কোনো লোক যদি রমজান মাসে রোজা রাখতে না পারে যে কোনো কারণে, তাহলে সেটা পরে রাখা যেতে পারে, এটাকে বলা হয় কাজা রোজা রাখা। তৃতীয়টা হচ্ছে, গোনাহ বা পাপ থেকে ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে রোজা রাখা, যে আমি একটা পাপ করেছি তার কাফফার হিসেবে কয়েকদিন রোজা থাকব। চতুর্থটা হচ্ছে, যদি আপনি রোজা রাখাটা মানত করে থাকেন। এই হলো ফরজ রোজার চারটা আলাদা ক্যাটাগরি, আবশ্যিক রোজা। রোজা সম্পর্কে আমার এবারের প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ, জানতে চাচ্ছিলাম রমজান মাসের রোজা সম্পর্কে। দুর্ভাগ্যজনকভাবে অনেক মুসলিম ভাই বোন আছেন রমজান মাসে এই আবশ্যিক রোজাটা নিয়মিতভাবে পালন করেন না। আপনি কি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? কোরআন আর বিভিন্ন হাদিসের উদ্ধৃতি দিয়ে যে রোজা রাখা সব প্রাপ্তবয়স্ক মুসলিমদের জন্যই আবশ্যিক এই রমজান মাসে। পবিত্র কোরআনে অনেক আয়াত আছে, এছাড়া অনেক হাদিসও আছে যেখানে স্পষ্ট করে বলা আছে যে এটা ফরজ। রমজান মাসে রোজা রাখা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, অবশ্যই পালন করতে হবে। এ ব্যাপারে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারার 183 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যার অর্থ, হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান করা হয়েছে, যেমন করে এই বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এখানে যে আরবি শব্দটা আছে সেটা কুতিবা, বিধান করে দেয়া, নির্দিষ্ট করে দেয়া। অন্যান্য ফরজ কাজগুলোর পাশাপাশি বিধান করে দেয়া হয়েছে, তোমাদের জন্য আবশ্যক করে দেয়া হয়েছে যে তোমরা রোজা রাখো। তোমাদের পূর্ববর্তীদের জন্য এটা আবশ্যক করা হয়েছিল, তার মানে আমাদের আগে অন্যদের জন্য এটা আবশ্যক ছিল, ইহুদি আর খ্রিস্টানদের জন্য, তারপর আবশ্যক করা হয়েছে মুসলিমদের জন্য, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, মুমিনদের জন্য। এরপর আরো বলা হয়েছে, এক নম্বর এটা তোমাদের জন্য আবশ্যক, দুই নম্বর পূর্ববর্তীর জন্য আবশ্যক ছিল, তিন নম্বর পয়েন্ট লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আরবি শব্দ তাত্তাকুন, এটার মূল শব্দটা ওয়াকা, এখান থেকে এসেছে আরেকটা শব্দ তাকওয়া, যার অর্থ আল্লাহকে মানবেন, ন্যায়নিষ্ঠ হবেন এবং ধার্মিক হবেন। এক কথায় বললে তাকওয়া মানে এক আল্লাহ সুবহান তাআলাকে মেনে চলা, ধার্মিকতা, ন্যায়নিষ্ঠতা। এখানে আল্লাহ বলেছেন, তোমাদের জন্য রোজার বিধান করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, নিজের তাকওয়া বৃদ্ধি করবেন, আল্লাহকে মানা, ধার্মিকতা আর ন্যায়নিষ্ঠতায়। আর যখন কেউ রোজা রাখে তখন কি হয়, সে খুব ক্ষুধার্ত থাকে। দেখবেন, যখন কেউ ভরা পেটে থাকে সেটাই তখন তাকে এনার্জি দেয়, অনেক সময় সে এই এনার্জি থেকেই নিষিদ্ধ কাজগুলো করে থাকে, যেটা আসলে ঠিক না। যখন রোজা রাখবেন তখন খারাপ কাজ করার প্রবণতাটা কমে যাবে আর তাকওয়ার ব্যারোমিটার উপরে উঠে যাবে। সেজন্যই রোজা পালন করলে আপনি মুত্তাকি হতে পারবেন, তাকওয়া বৃদ্ধি করতে পারবেন। এছাড়াও পবিত্র কোরআনে বলা হয়েছে, সূরা বাকারার 185 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ বলেছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, অর্থাৎ রমজান হলো সেই মাস যে মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে মানুষ জাতির পথ নির্দেশক হিসেবে, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সৎপথের স্পষ্ট নিদর্শন রূপে এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী রূপে। এরপরে আল্লাহ বলেছেন, যারা এই মাসটা পাবে তারা রোজা রাখবে, তার মানে এটা ফরজ। আপনি মুসলিম,
যদি রমজান মাস আসে আপনি রোজা রাখবেন, কিছু ব্যতিক্রম আছে, যদি অসুস্থ থাকেন, যদি ভ্রমণ করেন তাহলে অন্য সময় রোজা রাখতে পারবেন ইত্যাদি ইত্যাদি। তবে এ আয়াতটা বলছে রমজান মাসে রোজা রাখাটা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, তবে কিছু ব্যতিক্রম আছে। এছাড়া অনেকগুলো সহিহ হাদিস আছে যেগুলো বলছে রমজান মাসে রোজা রাখা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। আমি একটা হাদিসের উদ্ধৃতি দিচ্ছি, আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হচ্ছে সহিহ বুখারীতে এক নম্বর খণ্ড, বুক অফ ইমান আট নম্বর হাদিস। আমাদের নবীজি বলেছেন, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটা স্তম্ভ। প্রথমটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। দ্বিতীয়টা হচ্ছে সালাত কায়েম করা, নামাজ আদায় করা। তৃতীয়টা হচ্ছে জাকাত দেয়া, গরিবদের জন্য দান করা। চতুর্থ হচ্ছে হজ পালন করা, পবিত্র শহর মক্কায় গিয়ে হজ পালন করা। আর পঞ্চমটা হচ্ছে সাওম পালন করা, অর্থাৎ রোজা রাখা। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ বুখারীর এক নম্বর খণ্ড, বুক অফ ইমানের আট নম্বর হাদিস, এখানে বলা হয়েছে যে রোজা হচ্ছে ইসলামের একটা স্তম্ভ, শুধু ফরজই নয়, এটা ইসলাম ধর্মের মূল বিশ্বাসের একটা স্তম্ভ, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পাঁচটা কাজ তার মধ্যে একটা। তাহলে এখান থেকেই আপনারা বুঝতে পারছেন রোজা রাখা সব মুসলিমের জন্যই ফরজ কাজ। এবারে পরের প্রশ্ন, আমরা রোজা রাখতে গিয়ে সবসময় নিয়ত করব, আর আমরা এই নিয়তটা করব কখন, আপনি কি এ ব্যাপারে আমাদের কিছু বলবেন? নিয়তের কথা যদি বলতে হয়, এটা আমি আগেও বলেছি, নিয়ত করাটা হচ্ছে ফরজ। আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সুন্নাহ নিসাইতে বুক অফ ফাস্টিং 2331 নম্বর হাদিসে। আমাদের নবীজি বলেছেন, সেই লোকের রোজা কবুল হবে না যে লোক আগের রাতে কোনো নিয়ত করেনি। তার মানে সবার জন্য যেটা ফরজ রোজা রাখা, এখানে বলছে আগের রাতে নিয়ত করাটা হচ্ছে ফরজ, সেটা আগের রাতের যে কোনো সময় করতে পারেন। ফজরের ওয়াক্তের ঠিক আগেও রোজার জন্য আপনি নিয়ত করতে পারেন, নিয়ত আপনি রাতে যে কোনো সময় করতে পারেন। একজন লোক রমজান মাসের শুরুতেও নিয়ত করতে পারে, এই নিয়ত তো সারা মাস বজায় থাকবে, যদি সে রোজা ভাঙে অসুস্থতা বা ভ্রমণের কারণে তখন আবার নিয়ত করতে হবে, তাহলে মাত্র একবার নিয়ত করলেও চলে। অনেক মানুষেরই দেখা যায় এই ভুল ধারণা আছে যে এই নিয়তটা শব্দ করে বলতে হবে, এ কথাটা ঠিক না। আমি মুখে শব্দ করে বলবো না যে রোজা নিয়ত করছি, কারণ এটা তো আমি মন থেকে করছি। যেমন ধরেন, আমি রোজা রাখার জন্য ঘুম থেকে উঠলাম, ফজরের নামাজের আগে সেহরি করব, তখন আমার ছেলে যখন সে সেহরি করার জন্য ঘুম থেকে উঠল শেষ রাতে, আমাকে জিজ্ঞেস করলো, তুমি কেন ঘুম থেকে উঠেছো? আমি বললাম, কারণ রোজা থাকবো। সে তখন বুঝতে পারলো আমি নিয়ত করেছি, সেখানে বলার দরকার নেই যে আমি রোজা রাখছি, নিয়তটা আছে। তাহলে নিয়তটা থাকবে মনের ভেতরে, মুখ দিয়ে শব্দ করে বলতে হবে না, অনেকেই ভাবে যে বলতে হবে। আর আমি এমন কোনো হাদিসের কথা জানি না যেখানে নবীজি বা সাহাবীগণের কেউ শব্দ করে নিয়ত করেছেন আমি রোজা রাখছি। জাযাকাল্লাহ খায়ের ডক্টর জাকির নায়েক, আপনি আজকে এই পবিত্র রমজান মাসের প্রাথমিক কথা বলতে গিয়ে খুব সুন্দর আর ইন্টারেস্টিং কিছু উত্তর দিলেন। ভাই ও বোনেরা, আশা করি উত্তরগুলো শুনে আপনাদেরও অনেক উপকার হবে, আমার যেমন হয়েছে। ডক্টর জাকির নায়েক যে উত্তরগুলো দিয়েছেন, জাযাকাল্লাহ খায়ের ডক্টর জাকির, আপনি খুব সুন্দর উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ। ভাই ও বোনেরা, আগামীকাল আবারও একই সময় দেখা হবে, আর সেদিন আলোচনার টপিক হবে কখন রোজা বাধ্যতামূলক আর কখন অব্যাহতি দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।